গৌতম, যিনি হলেন বুদ্ধ, তার শিষ্যদের এক বড় দলের সাথে অবিরাম ভ্রমণ করতেন। তিনি একটি নিয়ম বানিয়েছিলেন যে বর্ষার মরশুমের ওই দুই আড়াই মাস একই জায়গায় থাকা যাবে। সাধারণত নিয়ম এটাই ছিল যে সন্ন্যাসী বা ভিক্ষুকরা তারা কোনো এক জায়গায় দুদিনের বেশি থাকবেন না। সাধারণত সন্ন্যাসীরা বিভিন্ন বাড়িতে আশ্রয় নিতেন, তাই তিনি এই নিয়মটি বানিয়েছিলেন যে দু রাতের বেশি এক বাড়িতে থাকা যাবে না, কারণ সেটা গৃহকর্তার ওপর বোঝা হয়ে উঠবে। যেখানে দশজনকে আশ্রয় দেওয়া হয়েছে সেখানে অবশ্যই এক মাস থাকা উচিত নয়, দুদিন হওয়া উচিত ছিল একদিন, কিন্তু দুদিন ঠিক আছে, কারণ অনেক রাস্তা হেঁটে আসা হয়েছে, ক্লান্তি দূর করতে একটু সময় লাগবে। কিন্তু বর্ষার সময় নিয়ম করেছিলেন দুই থেকে আড়াই মাস এক জায়গাতেই থাকা যাবে, কারণ জঙ্গলের পথ চলা সেই অঞ্চলে বর্ষার সময় সেটা খুবই বিপজ্জনক, অনেকেই তাদের প্রাণ হারাতেন। তো সেরমই এক বর্ষার সময় তারা এক বড় শহরে থাকছিলেন এবং ছড়িয়ে ছিটিয়ে নানা বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। ভিক্ষুরা বেরিয়েছিলেন তাদের ভিক্ষা জোগাড় করতে, লোকজনের থেকে আনন্দ বা আনন্দ তীর্থ বলে তাকে ডাকা হতো। সন্ন্যাস গ্রহণের আগে তিনি ছিলেন গৌতমের বড় ভাই। শহরে থাকতেন এক গণিকা বা বেশ্যা, তার কাছে আনন্দ পৌঁছলেন। তিনি তার ভিক্ষার ঝুলিতে দান দিয়ে তাকিয়ে দেখলেন সুদর্শন, দীর্ঘকায় এবং ঋজু এক সুপুরুষ। তিনি বললেন, আমি শুনলাম সন্ন্যাসীরা আশ্রয় খুঁজছেন নানা বাড়িতে, তাহলে আপনি আমার বাড়িতে এসে থাকছেন না কেন? আনন্দ বললেন, আমার কোনো অসুবিধে নেই, কিন্তু আমায় বুদ্ধকে জিজ্ঞেস করতে হবে আমার কোথায় থাকা উচিত। তখন সেই বেশ্যা অত্যন্ত বিদ্রূপের সঙ্গে বললেন, ও, তুমি তোমার গুরুকে জিজ্ঞেস করতে চাও? চাও জিজ্ঞেস করো, দেখি উনি কি বলেন। তো আনন্দ সারাদিন ধরে যা সংগ্রহ করেছিলেন তা নিয়ে এসে বুদ্ধর চরণের সামনে রাখলেন। যেখানে যেখানেই তারা যেতেন তাদের দায়িত্ব ছিল খাদ্য সংগ্রহ করা এবং আশ্রয় খুঁজে বের করা। আনন্দ বললেন, এরকম এক মহিলা আমায় আমন্ত্রণ জানিয়েছেন, আমি কি সেখানে থাকতে পারি? বুদ্ধ বললেন, সে যদি এতই স্নেহের সঙ্গে তোমায় আমন্ত্রণ করে থাকেন তাহলে তোমার অবশ্যই গিয়ে থাকা উচিত। শহরের লোকজন যারা বসেছিলেন বললেন, কি, একজন সন্ন্যাসী এক বেশ্যার সাথে গিয়ে থাকবেন? তাহলেই হয়েছে। এই আধ্যাত্মিক প্রক্রিয়া একেবারেই ভ্রষ্ট হয়ে গিয়েছে। গৌতম তাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা এত বিব্রত কেন হচ্ছ? সে তাকে আমন্ত্রণ জানাচ্ছে, থাকুক গিয়ে, কি সমস্যা? তারা সকলে দাঁড়িয়ে হট্টগোল শুরু করে দিলেন। বুদ্ধ বললেন, দাঁড়াও, আমি এই রাস্তা বেছে নিয়েছি কারণ এটা জীবনধারণের সবচেয়ে শক্তিশালী পথ। তো তোমরা বলতে চাইছ সেই বেশ্যার পথ বেশি শক্তিশালী আমার পথের থেকে? সেটা যদি সত্যি হয় আমিও গিয়ে থাকবো তার সাথে। আমি দেখতে পাচ্ছি জীবন ধারণের এটাই সবচেয়ে শক্তিশালী পথ, তাই আমি এটা বেছে নিয়েছি। তোমরা যদি মনে করো তার পথ আমার পথের চেয়ে সেরা, আমিও তার পথ অবলম্বন করব, কারণ প্রকৃত সত্যান্বেষী হলে এমনটাই হওয়া উচিত। আপনি যদি আরও শ্রেষ্ঠ কিছু খুঁজে পান তাহলে অবশ্যই তা অন্বেষণ করা উচিত। তো লোকে প্রচুর হট্টগোল করলেন, অনেকে উঠে চলে গেলেন। তো আনন্দ গিয়ে সেই বেশ্যার সঙ্গে থাকতে শুরু করলেন। বর্ষার সময় বৃষ্টির জন্য ঠান্ডা হয়ে যায়। আনন্দ একটি পাতলা উত্তরীয় পরে রয়েছেন, তিনি তাকে এক সুন্দর রেশমের চাদর দিলেন, সেটা আনন্দ নিজের গায়ে জড়িয়ে নিলেন। সেটা দেখে লোকে আবার বললেন, ওর হয়ে গেছে। সেই মহিলা তার জন্য সুস্বাদু খাবার রান্না করে দিলেন, আনন্দ খেলেন। তারপর সন্ধ্যাবেলায় তিনি আনন্দের জন্য নৃত্য পরিবেশন করলেন। আনন্দ বসে খুব যত্ন করে মন দিয়ে দেখলেন। লোকজন গানের আওয়াজ শুনে বললেন, এবার তো একেবারেই শেষ। এইভাবেই চলতে থাকল। যখন বর্ষা শেষ হলো, যখন সেই জায়গা থেকে প্রস্থান করার সময় এলো, তখন আনন্দ বুদ্ধর কাছে এলেন সঙ্গে এক সন্ন্যাসিনীকে নিয়ে।
সত্যের পথে চলার ক্ষমতা সবসময় ছিল, আর নানা সময় তার সর্বোচ্চ শিখরে ঠেকেছে, কিন্তু কখনো জীবনের মূল স্রোতে আসেনি। আমি আজ দেখতে পাচ্ছি আমাদের যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে, প্রযুক্তির এরূপ উন্নতির ফলে মানুষের স্বাভাবিক স্পৃহা, মানুষের সহজাত বাসনা টু ফাইন্ড ট্রুথ হলো সত্যকে উপলব্ধি করা। এটা কোনো শিখিয়ে দেওয়া জিনিস নয়, মানুষকে শিখিয়ে দেওয়া কোনো ব্যাপার এটা নয় যে সত্যের সন্ধান করতে হবে। মানুষের বুদ্ধিমতার প্রকৃত স্বভাব এটা যে সে সর্বশ্রেষ্ঠটাকেই চায়। আপনাকে যদি বিকল্প দেওয়া হয়, যে কোনো মানুষকে বিকল্প দেওয়া হয়, আপনি এখানে থাকতে চান না ওখানে, তিনি সবসময় বলবেন আমি ওখানে থাকতে চাই। হয়তো এই মুহূর্তে এখানে আটকা পড়ে রয়েছেন, কিন্তু আকাঙ্ক্ষা সবসময় সেইখানে পৌঁছানোর, যেটা সর্বোচ্চ। ব্যাপার কেবল এটাই যে মানুষকে দেখাতে হবে যে মদ্যপানের চেয়ে উচ্চতর আনন্দের জায়গা রয়েছে, মাদকদ্রব্য সেবনের আনন্দের থেকে উচ্চতর আনন্দের জায়গা রয়েছে, উচ্চতর আনন্দের জায়গা রয়েছে এই সমাজের নাটকের আনন্দর থেকে, পাশের মানুষটির থেকে ভালো হওয়ার আনন্দর চেয়ে উচ্চতর আনন্দের জায়গা রয়েছে। এটা তাকে দেখাতে হবে যে এর থেকে উচ্চতর আনন্দ রয়েছে। চিরকাল ধরে অনেক ঋষি, মুনি, যোগী, গুরুরা এই কাজ করে এসেছেন, কিন্তু যেটা বলছিলাম, তারা শান্ত স্বভাবের মানুষ ছিলেন, আমার মতন কণ্ঠস্বর তাদের ছিল না। তাদের মাইক্রোফোন ছিল না, তাদের কাছে এমন কোনো যন্ত্র ছিল না যা দিয়ে তারা ওই দূরের মানুষটির সাথে কথা বলতে পারেন, কেবল সামনের এই কয়েকটি মানুষের সাথেই কথা বলতে পেরেছিলেন। তা সত্ত্বেও অসম্ভব কার্য সাধন করেছিলেন তারা। তাদের সময়কার পরিপ্রেক্ষিতে অনেকে নানা কার্য সাধন করেছিলেন তাদের ঐশ্বরিক করুণা ও শক্তির বলে, লক্ষ লক্ষ মানুষের জীবনে রূপান্তর ঘটিয়েছিলেন, লক্ষ লক্ষ মানুষদের সত্যের পথের দিশা দিয়েছিলেন, সত্যের শক্তির সন্ধান। কিন্তু আজ সময় এসেছে যেখানে আমাদের যোগাযোগ করার ক্ষমতা এমন যে আমরা আজ সত্যকে প্রতিটি দরজায় পৌঁছে দিতে পারি, সত্যকে আমরা প্রতিটি মানুষের হৃদয় ও মনে পৌঁছে দিতে পারি। এর আগে কখনোই এটা সম্ভব হয়নি। প্রযুক্তি আজ আমাদের এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। আমি মনে করি এটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সময় সত্যকে মূল স্রোতে নিয়ে আসা, আমাদের সত্যবাদী হওয়া, সত্যের কামনা করা, সত্যের সাধনা করা, যা এই জগতের প্রধান শক্তি, কারণ আমাদের সেই যন্ত্র রয়েছে যা কারোর কোনোদিন ছিল না।